রাত পোহরে অনুষ্ঠিত হবে ভারতের 73তম স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে 100 ফুটের জাতীয় পতাকা মাথায় নিয়ে আনন্দপুর থানা এলাকার কেশপুরে পথ পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে প্রায় কয়েক শতাধিক হিন্দু জাগরণ মঞ্চের সদস্য উপস্থিত ছিলেন। অনেক বাধা অতিক্রম করে কেশপুরে আমরা ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা করেছি অখণ্ড ভারতের সংকল্প নিয়ে। প্রায় 2000 মানুষ আমাদের সাথে উপস্থিত ছিলেন। হিন্দু জাগরণ মঞ্চ দীর্ঘদিন ধরে অখণ্ড ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে, তো আমরা নিশ্চিত আছি যে আগামী দিনে ভারত আবার অখণ্ড হবে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্তের রিপোর্ট, আনন্দ পাতা।